শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমার বাবার নাম নূর মোহাম্মদ, আমার মায়ের নাম হইল আজিমন বিবি, সাংরুকুন্দি, মেহেন্দিগঞ্জ, বরিশাল। আপনি স্কুলে পড়া করছেন না? করছি। হ্যাঁ, 65 সালেই ছাড়ান দিয়ে দিছি, 65 সালে তখন যুদ্ধে গেছি। আচ্ছা, ওইটা যাইয়া ওই ভিলেজবার্গে তখন ট্রেনিং করি, ট্রেনিং করিয়া নিজে কমান্ডার হয়ে তারপর আবার যুদ্ধ করি মেদিনীপুরে। মেদিনীপুরে ছিলেন? হ্যাঁ, যুদ্ধ শেষ হওয়ার পর আমি আসিয়া করি দেশে। দেশে আসার পর মেহেন্দিগঞ্জ থানায় আমি তখন চাকরি করি। এই মেহেন্দিগঞ্জ থানায় রিজার্ভ ফোর্স থাকে স্পেশাল, তখন সেই রিজার্ভ ফোর্সে আমি একজন। তখন এই আন্দোলন বাঁচব, এর মধ্যে বঙ্গবন্ধু ডাক দিল, সেই ডাকে সাড়া দেওয়া, যা যেই জায়গায় যা কিছু করার দরকার তোমরা করো। তখন জুবলি স্কুলে এএনএ নেতৃবৃন্দ যারা, তারা জুবলি স্কুলে ট্রেনিং সেন্টার গঠন করলো। ট্রেনিং সেন্টার গঠন করিয়া তখন ট্রেনিং দেওয়ার লোক নাই, তখন থানায় আসিয়া বলল যে আমাকে লোক দেন। তখন থানার অফিসার সে বলল যে কমান্ডার তুমি যাও, এই আমার লগে করিয়া নিয়া, তারপরে এই জুবলি স্কুলে এই ট্রেনিং উদ্বোধন আমি করি। ট্রেনিং করার পরে কয়েকদিন ট্রেনিং করছি, তখন দেখি যে লোক অনেক বেশি হয়ে গেছে, একার পক্ষে সম্ভবপর না। তখন তাকে জানাই যে আমি তো একা পারি না, কি আর একজন লন। তখন এই ভেনু জমাদ্দার করি ওই যে বলব, তাকে আমি আনি, আনার পর দুজনে ভাগ করিয়া ট্রেনিং করি। ট্রেনিং করা শেষ হয়ে গেল, নেতৃবৃন্দ আমাকে বরিশাল পাড়িয়ে দিল, সকল সহ সবাইরে সহ বরিশাল পাড়িয়ে দিল, পাড়িয়ে দিছে যে অস্ত্র আনে নিয়া। এএনএর এমপি মহিউদ্দিন নিয়া তিনি ইন্ডিয়া গেলেন গিয়ে অস্ত্র আনতে, তখন ওই বরিশালে যাইয়া করে লইয়া সব লইয়া বইয়া বইয়া খাইতে আসে। তখন অস্ত্র আনতে পারে না, সে আটক হয়েছে সে জায়গায় বর্ডারে। তখন আমরা মরস্তবল চিন্তা ভাবনা করিয়া গেছি গিয়া, এর মধ্যে গুমবিন হয়েছে, তখন ছত্রভঙ্গ হয়ে গেছে গিয়া সবাই, আর থাকা সম্ভবপর হয় না। তখন এই নিজে গেলাম গিয়া প্রতাপপুর, প্রতাপপুর যাইয়া হইল একটা ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিং সেন্টার আমার ভাই করে, সে হল ডাক্তার পিএইচডি আমেরিকাতে, বাতেন, সে ডাক্তার পিএইচডি মহিউদ্দিন মিয়ার প্রিয়। এই ওর ক্যাম্পে গেলাম গিয়া, যাওয়ার পর এল অন্যকে যুক্তি করিয়া, তারপর আমার মামা কই চল, তারপর অন্যকে যুক্তি করিয়ে দেশে দেশে আইয়া, দেশে আমার বাড়ি রুকুন দিয়ে চার জায়গায় আমি ট্রেনিং করে
দরিয়ার করেছি, পণ্ডিত ভাই দরজা করেছি, লালমেয়ার করেছি, গোলদাভাই দরজা করেছি, সাত জায়গায় ট্রেনিং করেছি। কুন্দি করানোর পর হানাদার বাহিনী আইল, আওয়ার পর আমার বাড়ি ঘর দুয়ার সম্পূর্ণ জ্বালিয়ে দিল। আমার বাবার পাইপত মারিয়ে সকল মুক্তিবাহিনী হিসাবে ঘর দুয়ার পুড়িয়ে সব শেষ করিয়ে দিল। দেওয়ার পর এই কী করি, আমি তো সরিয়ে গেছি, যেটি জানি না, আমার বাবা মা তারা সবাই আলিগঞ্জ গেহেন আশ্রয় নিয়েছে, আমি তো দৌড়ে উঠে আছি চতুর্দিকে। গেল এটা, যাওয়ার পর শেষমেশ আইল কুদ্দুস মোল্লার দল, কুদ্দুস মোল্লার পাঠিয়ে এইল এই মেহেন্দিগঞ্জে। আওয়ার পর তার কাছে আমি গেলাম, তখন তো বিনা অস্ত্র, অস্ত্র নেই, ট্রেনিং আছে অস্ত্র নেই, তখন তার কাছে গেলাম। যাওয়ার পর এনে লোকে রইলাম দুই তিন দিন, তখন থানা কয়েকজনকে থানা অ্যাটাক করুন, থানা অ্যাটাক করুন। তাইলে আমি আমনে খাল দিয়ে যে রাজা গাড়িতে যায় বেরিয়ে যায় নাকি, সেটা আমনে লোকজন নিয়ে এটা সারাত্র ডিউটি এই করতে বসে করছি, সারাত্র ডিউটি করছি। ফজরের সময় তারা দিয়ে থানায় বসে আমিও কাকুর সাথে থানার দুয়ারে গেছি, যাইয়া তারপর লোক বাইর করিয়া দিছে, বিজয়া ষোলো সপ্তাহটা মারাও গেছে। এই দেশ স্বাধীন হইল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহার আমারটা হয় নাই। এতবার দরখাস্ত করছি ঢাকা মন্ত্রণালয়, হেন করছি, করার পর 419 জনের তালিকা আসছে, সেই তালিকায় আমার নাম 419 জনের 20 নম্বরে আমার নাম, আমাকে তারা বিচন্ন করে নেয়, আমি গরিব মানুষ, আমার ক্ষমতা নেই। সেই জিনিস আমি দিন কী দেয়া প্রত্যেক দিন কীভাবে দিন আমি নিজেই চলতাম, সেই জন্য হয়নি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।